তুমি আমাদের জন্য খেলনা নিয়ে এসেছো? এত সুন্দর খেলনা তুমি কোথায় পেলে মা? আর তুমি কখন খেলনা কিনতে গিয়েছিলে? আমাদেরকে তো তোমার সাথে নিয়ে যাওনি। তোদের সারপ্রাইজ দিব জন্য আমার সাথে করে তোদেরকে নিয়ে যাইনি। ছাড় তো সব কথা, তোদের দুজনের আমার দেয়া গিফট পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, তোমার দেয়া গিফট আমাদের অনেক পছন্দ হয়েছে। দাঁড়া, তোদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। এত বড় কেক? আচ্ছা মা, তুমি আমাদের জন্য এত বড় কেক কেন নিয়ে এসেছো? কনকের বাবা মা কনকের জন্মদিনে অনেক বড় কেক নিয়ে এসেছিল, আর কেক খেতে আমার অনেক ভালো লাগে মা। কিন্তু তুমি আমাদের জন্য কেক কেন নিয়ে এসেছো মা? তবে কি আজকে আমাদের জন্মদিন? বলো না মা, বলো না। হ্যাঁ রে মা, আজকে তোদের দু বোনের জন্মদিন। আমার অনেক দিনের ইচ্ছে আমিও সবার মতো আমার মেয়েদের জন্মদিনে কেক নিয়ে আসব। আর আমার কাছে তো বেশি টাকা ছিল না, তাই একটা কেক নিয়ে এলাম। তোরা দু বোন মিলে একটা কেক কাটবি। টুনির কথা শুনে টুকি ও টুনটুন অনেক খুশি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মিলে কেক কাটে। শোন রে মা, তোরা দু বোন বাড়িতে বসে খেলনা দিয়ে খেলা করতে থাক। আমি কাকলি দিদি আর কবুতর দাদার বাড়িতে কাজ করতে যাব। আমি বাড়িতে না আসা পর্যন্ত তোরা যেন বাড়ির বাইরে যাস না। এই কথা বলেই টুনি কবুতরের বাড়িতে যায়। আর কবুতরের বাড়িতে গিয়ে কবুতরের ঘর মুছে দেয় আর রান্না করে। কবুতরের বাড়িতে কাজ শেষ হলেই সুখে টাকা নিয়ে এসে টুনিকে দেয়। শোন টুনি, আমি আর তোর দাদা আজকে শহরের বাড়িতে চলে যাব, আর কোনোদিনও এই বনে আসব না, তাই তোকে কাজের টাকা বুঝিয়ে দিলাম। এরপর টুনি টাকা নিয়ে মন খারাপ করে সেখান থেকে কাকুলিদের বাড়িতে যায়, আর কাকুলির বাড়িতে কাজ শেষ করে বাড়িতে চলে আসে। কি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো মা, আমাদেরকে বলো। আর এভাবে কান্না করছো কেন? তোদেরকে আমি কি বলবো রে মা, কবুতর দাদার বাড়িতে কাজ করে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে কোন রকমে সংসারটা চালাতাম। এখন শুনলাম কবুতর দাদারা বন ছেড়ে শহরের বাড়িতে চলে যাবে, এখন আমি তোদেরকে নিয়ে কিভাবে বাকি দিনগুলো পার করব কিছুই তো বুঝতে পারছি না রে মা। কিন্তু মা, তুমি তো কাকলি মাসির বাড়িতেও কাজ করতে, কবুতর আঙ্কেল তো চলে যাবে বলে তুমি কেন করতে পারছো বলো তো? আগে তুই বাড়িতে কাজ করে বেশি টাকা পেতে, তাই আমাদের দু বোনের সব আবদার পূরণ করতে। এখন তো শুধু এক বাড়িতে কাজ করবে, আর এক বাড়িতে কাজ করে যে টাকা পাবে তাতে আমরা নিজেদের খাবার কিনতে পারবো মা, আর আমরা তোমার কাছে আর কোনো রকম আবদার করব না। হ্যাঁ মা, তুকি ঠিক কথাই বলেছে, তুমি আমাদের কথা ভেবে একদম কান্না করো না মা। আমি এতদিন তোদের কাছে একটা কথা লুকিয়েছি, আমি কাকুলি দিদির বাড়িতে বিনা টাকাতে কাজ করে দেই। আসলে আমি নিরুপায় হয়ে কাকুলি দিদির বাড়িতে বিনা টাকায় কাজ করতে বাধ্য হয়েছি। কেন মা, তুমি এত কষ্ট করে বিনা টাকাতে অন্যের বাড়িতে কাজ করো? না মা না, তুমি বিনা টাকাতে কাজ করতে যাবে না আর। কালু ও কাকুলি ভালো না রে মা, ওরা অনেক কিছু করতে পারে, আর আমি ওদের বাড়িতে কাজ করতে না গেলে ওরা আমাদের শান্তিতে একসাথে থাকতে দিবে না, আমার টুনটুন সোনাকে আমার কাছ থেকে আলাদা করে দিবে। কেন মা, আমাকে তোমার কাছ থেকে কেন আলাদা করে দিবে? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিশ্চয়ই আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছ, আমাদের সবকিছু খুলে বলো মা। তুমি আমাদের থেকে কোনো কথাই লুকাও না, তবে কি এমন কারণ যার জন্য তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ? বলো না মা, বলো। এরপর টুনি তাদেরকে সব কথা খুলে বলে। একে একে আমি থাকাতে তুমি আরেকজনকে কেন বিয়ে করেছো টুনা? আমি তোমার কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? বলো টুনা, বলো কেন তুমি দ্বিতীয় বিয়ে করলে? বলো আমাকে। তুমি মন খারাপ করো না মুন্নি, আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি। আমি যখন বাজার করে বাড়ি ফিরছিলাম তখন দেখতে পাই টুনি ওর অসুস্থ মাকে নিয়ে পথে পড়ে আছে। আমি টুনিদের কাছে পৌঁছাতেই টুনির মা মারা যায়, আর টুনির কাছ থেকে পরে শুনতে পেলাম টুনির মা ছাড়া আর কেউ নেই। তাই টুনির জন্য আমার অনেক খারাপ লাগলো, আর তাই আমি টুনিকে বিয়ে করে নিয়ে এলাম।
তুমি টুনিকে তোমার দিদি হিসেবে মেনে নাও মুন্নি। আমি কি না এই হারামজাদিকে দিদি বলে ডাকবো? না, তা আমি কিছুতেই ডাকতে পারবো না। যেভাবেই হোক আমি এই হারামজাদি টুনিকে আমার বাড়ি থেকে বিদায় করব। মুন্নি আমাকে কিছুতেই মেনে নিতে পারছিল না, আমাকে দেখলেই নিজের ঘরে চলে যায়। আর এভাবে কিছুদিন কেটে যায়। আর মুন্নি একটা ডিম দেয়, টোনা ও মুন্নি ডিম দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমি একটা ডিম দেই, টোনা দুই বইয়ের ডিম দেয়া দেখে অনেক খুশি হয়। আর মুন্নি আমার ডিমের কথা শুনে অনেক রেগে যায়, আর আমার জন্য ফলের জুস বানায় যাতে মিশিয়ে দিয়েছিল বিষ। টোনি দিদি, আমি তোমার জন্য ফলের জুস বানিয়েছি। এতদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাহলে এখন থেকে আমরা তো বোনের মতো থাকবো। মুন্নির এসব কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে আমার দেয়া ফলের জুস নিজে খেয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে টোনা মারা যায়। এ আমি কি করলাম? আমার টোনাকে আমি নিজ হাতে মেরে ফেললাম। আমি টোনাকে ছাড়া কি করে বেঁচে থাকবো? না, এই জীবন আমি রাখবো না। এসব কথা বলে মুন্নি গ্লাসে থাকা অর্ধেক জুস নিজে খেয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে মারা যায়। আর আমার বাড়ির পাশ দিয়েই কালী ও কাকলি যাচ্ছিল, আর তখনই তারা দুজনের মৃত্যুতে অবাক হয়ে যায়, আর জোরে জোরে কাঁদতে থাকে। আর আমি তাদের দুজনের মৃত্যুতেই অনেক অবাক হয়ে যাই, আর অনেক কাঁদতে থাকি। এ কি, এ আমি কি দেখলাম? নিজের চোখে টোনা আর দিদির মৃত্যু দেখলাম। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আমার কান্না শুনে কালু কাকুলি সেখানে আসে। আরে আরে, এ তুই কি করছিস টুনি? একসাথে দুজনকে মেরে ফেলেছিস, তোকে আমরা এক্ষুনি পুলিশে দিব। না কালু দাদা, আমি ওদের কাউকে মেরে ফেলিনি। এরপর আমি কালু ও কাকুলিদের সব কথা খুলে বলি। দেখো কালু, টুনির কিন্তু আর কেউ নেই। এখন আমরা চাইলে টুনিকে দিয়ে আমাদের বাড়ির সবগুলো কাজ করে নিতে পারবো, আর টুনি কাজ করতে না চাইলে ওকে পুলিশে ভয় দেখাবো। শোন টুনি, আমরা তোকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই যে এদের দুজনকে মেরে ফেলিসনি তার কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, আমরা চাইলে এক্ষুনি তোকে পুলিশে ধরে দিতে পারি, কিন্তু আমরা তা করব না। তুই যদি পুলিশের কাছ থেকে নিজেকে বাঁচাতে চাস, তাহলে তোকে আমাদের একটা কাজ করে দিতে হবে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমাদের বাড়িতে বিনা টাকায় কাজ করে দিবি, আর যদি না করিস তাহলে তো বুঝতেই পারছিস তোর আর বনে ঘুরে বেড়ানো হবে না, সারা জীবন বন্দি জীবন কাটাতে হবে। আরে আরে, ওই তো একটা ডিমও দেখতে পাচ্ছি। দেখ টুনি, তুই একবার পুলিশের কাছে বন্দি হয়ে গেলে তখন এই ডিমের কি হবে? এর থেকে ভালো তুই বিনা টাকায় আমাদের বাড়িতে সারা জীবন কাজ করে দিবি। আমি কালু ও কাকুরির কথায় অনেক চিন্তায় পড়ে যাই, কারণ আমার ডিম আর মুন্নি দিদির ডিমের কি হবে এটা ভেবে অনেক ভয় পেয়ে যাই, আর তাদের কথায় রাজি হয়ে যাই। এরপর থেকে আমি কাকুলি দিদির বাড়িতে বিনা টাকায় কাজ করি। আর এতদিনে তোরা দুবোনও বড় হয়ে গেলি, তোদের জন্য আমি সব করতে পারি রে মা, সব করতে পারি। তাহলে আমি তোমার সৎমি মা, আমার আসল বাবা মা মরে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে মা, অনেক কষ্ট হচ্ছে। কাঁদিস না রে মা, তুই আমার নিজের মেয়ের মতো, আমি তোকে কখনো সৎ মেয়ের চোখে দেখিনি, আর আমি যে তোর সৎ মা সেটা আমি তোকে কখনো বুঝতেও দেইনি। হে মা, তুমি আমাকে কখনো বুঝতে দাওনি যে তুমি আমার সৎ মা। তবে মা, তুমি আর কাকলি মাসির বাড়িতে বিনা টাকায় কাজ করতে যাবে না, এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, কাকলি মাসি আর তোমাকে পুলিশে ভয় দেখাতে পারবে না। এরপর টুনি কাকলির বাড়িতে কাজ করতে যাওয়া বন্ধ করে দেয়, আর কাকলি ও কালু টুনিকে কাজে যেতে না দেখে টুনির বাড়িতে চলে আসে। একি টুনি, তুই 5 দিন থেকে কাজে আসিস না কেন? তুই কি তোর শর্তের কথা ভুলে গিয়েছিস নাকি? দেখো কাকুলি দিদি, আমি যখন কোনো অন্যায় বা ভুল করিনি তাহলে আমি ভয় পাবো কেন? আর এখন আমার মেয়েরা বড় হয়ে গেছে, আমি আর কোনো কিছুর ভয় পাই না। তোমরা এখান থেকে চলে যাও, আমি আর তোমাদের বাড়িতে কোনোদিনও কাজ করতে যাব না। শোনো টুনটুন, তোমার মা টুনি তোমাকে মিথ্যে কথা বলছে, আসলে টুনি তোমার সৎ মা, আর টুনি তোমার আসল বাবা মাকে মেরে ফেলেছে। তুমি টুনির সাথে এক বাড়িতে থেকো না,
বলা তো যায় না, তোমার মা বাবার মতো তোমাকে মেরে ফেলতে পারে। আমি সব কিছু জানি কালু আঙ্কেল, মা আমাকে সব কথা বলেছে। আর আমার মা যদিও আমাকে গর্বে রাখেনি, তবে আমাকে এই সুন্দর দুনিয়া দেখিয়েছে, আমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। কখনো বুঝতেই দেয়নি যে আমি তার সৎ মেয়ে। আমার এই মায়ের মতো সবার মা হওয়া দরকার, যে কিনা সৎ আপন সবাইকে সমানভাবে ভালোবাসে। সৎ মা এমনই হওয়া দরকার যে তার সন্তানের সুখের জন্য পরিশ্রম করবে। তোমরা এতদিন আমার মাকে ভয় দেখি অনেক অনেক করিয়েছো, নিজের বাড়ির খাতের লোক বানিয়েছো, তাই তোমরা আমার মাকে এতদিনে পরিশ্রমের টাকা বুঝিয়ে দিবে, নয়তো আমরা তোমাদের পুলিশে ধরিয়ে দিব। না না টুনটুন, তোমরা এমনটা করো না, আমরা আর কখনো তোমার মাকে দিয়ে কাজ করিয়ে নিব না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো তোমাদের বিরক্ত করতে আসব না, চলো কাকুলি আমরা চলে যাই। এরপর কালু ও কাকুলি টুনটুনের কথা শুনে সেখান থেকে চলে যায়, আর টুনের পরিশ্রমের টাকা টুনিকে বুঝিয়ে দেয়। এরপর থেকে টুনি তার দুই মেয়েকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাতে থাকে। রহিমপুর জঙ্গলে টোনা তার বউ টুনি ও তার মা মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টুনি সব সময় টোনার সাথে ঝগড়া করত, কিন্তু শাশুড়ির সাথে টুনির খুব মিল ছিল। একদিন টোনা আর টুনির ঝগড়া লাগে। যাও যাও, এক্ষুনি বাপের বাড়ি চলে যাও, আমি কি তোমাকে নিষেধ করেছি? এভাবে যদি তুমি প্রতিদিন আমার সাথে ঝগড়া করো, তাহলে আমি কিন্তু আবার একটা বিয়ে করে আনবো, বুঝেছো? তখন তোমাকে সতীনের সাথে সংসার করতে হবে, এই বলে দিলাম। যাবো তো আমি বাপের বাড়ি, তোমার সংসার আমি কিছুতেই করব না। যাও বিয়ে করে আনো, আমিও দেখবো তুমি কাকে বিয়ে করো, দেখি তোমাকে কে বিয়ে করে। হায় ঈশ্বর, কেন তুমি আমাকে এই সংসারে রেখেছো? তুলে নাও আমাকে উপরে ঈশ্বর। এভাবেই সংসারে প্রতিদিন টোনা আর টুনির ঝগড়া লাগতো। একদিন টোনা রাগ করে মুন্নি চড়ুই নামে এক পাখিকে বিয়ে করে নিয়ে আসে। কই গো টুনি, মা ও মা দেখে যাও, আমি নতুন বিয়ে করে এনেছি। টোনার ডাক শুনে মিনু টুনটুনি আর টুনি বাহিরে আসে। টোনার সাথে নতুন বউকে দেখে মিনু টুনটুনি বলে, কি রে টোনা, তুই কাকে এনেছিস সাথে করে? তুই কি মেয়েটাকে বিয়ে করেছিস বাবা? হায় হায় রে, আমার টুনি বৌমার এখন কি হবে? কি কালো মেয়েকে বিয়ে করে এনেছিস তুই টোনা? টোনা সোনা, ও বাবু, ইওর মাদার খুব খারাপ, সে বলেছে আমি নাকি ব্লাব। আই এম ক্রাইং, তুমি কিছু বলছো না কেন গো তোমার মাদারকে? টোনা সোনা, আমি ব্লাক হতে পারি, কিন্তু তোমার মাদার কি জানে আমি কত ইন্ডিকেটেড? সে তো ইলিটারে অশিক্ষিত। মুন্নি চড়ুইয়ের এসব উল্টোপাল্টা ইংরেজি শুনে মিনু টুনটুনি অবাক হয়ে যায়। টোনা, তোর বউ এসব কোন দেশের কথা বলছে রে বাবা? আমি তো এসব কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। বাপরে বাপ, তোর বউ বুঝি খুব পড়াশোনা জানে? হ্যাঁ মা, দেখো না কত লেখাপড়া জানা বউকে আমি বিয়ে করে এনেছি, টুনি তো কিছুই জানে না, মূর্খ কোথাকার। তোমার এই বৌমা আমাদের অনেক কাজে লাগবে মা, বনের সবাই মুন্নিকে দেখে অবাক হবে, কি সুন্দর ইংরেজি বলে। টোনার এই সব কথা শুনে টুনি ভীষণ হিংসে হয়, আর টোনাকে টুনি বলে, কি কি বলে তুমি, আমি মূর্খ? হায় ঈশ্বর, তুমি আমাকে এই সংসারে এখনো কেন রেখেছো? এতদিন সংসার করার পর আমার এই পরিণতি হলো, এখন আমি নাকি মূর্খ, আমাকে আজ এই কথা শুনতে হচ্ছে। এই কথা বলে টুনি কাঁদতে থাকে। টুনির কান্না দেখে মুন্নি টুনটুনি বলে, হে ইউ, স্টপ ক্রাইং, ইউ মাই হেয়ার ব্যাংকের প্রথম ওয়াইফাই, ডোন্ট ক্রাইং, চিন্তা করে, ইউ আর মি মিলেমিশে থাকি, ইউ তো আমার বড় সিস্টার। ও মা গো, এই বউ তো কি ফটর ফটর করে ইংরেজি বলছে। ও টোনা গো, তুমি কাকে বিয়ে করে আনলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি বুঝবে না টুনি, করো তো শুধু সারাদিন আমার সাথে ঝগড়া, তাই না?
মাথায় তোমার পাতলা গোবর ছাড়া আর কি আছে শুনি? সরো তো সরো, ভিতরে যেতে দাও আমাদের। আমার মুন্নির যে ভীষণ গরম লাগছে। তারপর টোনা মুন্নি চড়ুইকে নিয়ে ভিতরে চলে যায়। এরপর ধীরে ধীরে বনের সবাই জেনে যায় টোনা ইংলিশ বলা কালো বউ বিয়ে করে এনেছে। তারপর সবাই টোনার বাড়িতে বউ দেখতে যায়। কই গো নতুন বউ, একটু বাহিরে এসো, তোমাকে দেখার জন্য এলাম গো। কই? বিউটি পার্লার ডাক শুনে মুন্নি চড়ে বাইরে আসে আর বলে, ও মাই হার্ট, তোমরা সবাই আমাকে লুকিং করতে এসেছো। ভিতরে ঢুকিং, ভিতরে ঢুকিং, সিট বসিং, বসিং বসিং, সিট বসিং। মুন্নি চড়ুইয়ের কথা শুনি বিউটি পাইরা হাসতে থাকে আর মুন্নি চড়ুইকে বলে, ও মা গো, এসব কি বলছো তুমি? তুমি তো ভুলভাবে ইংরেজি বলছো। ও মাই হার্ট নয় গো, ও মাই গড হবে, বুঝেছো? বিউটি পাইরার কথা শুনে মুন্নি চড়ুই ভীষণ রেগে যায় আর মুন্নি চড়ুই বিউটি পাইরাকে বলে, স্টপ, ইউ আমার বাড়িতে এসে আমাকে ভুল ধরিয়ে দিন। এ গেট আউট, গেট আউট, নইলে আমি তোমাকে গলা টিপিং টিপিং, ইউ কিলিং কিলিং, আগুন দিয়ে জ্বালাইয়া দিউঙ্গি। ইউ গো আমার বাড়ি থেকে, গো গো। এত বড় সাহস মাই হোমে এসে আমাকে কতগুলো বাজে কথা শোনায়। ইউ গো, সে জানে না কিছু না, সে জানে কত বড় সাহস। আমি কত ইংলিশ জানি সেটাও জানে না, কত বড় সাহস। তুমি জানো আমি বিগ ওয়ান পাস করেছি প্রাইমারি স্কুল থেকে। এভাবে মুন্নি চড়ুই বিউটি পাইরাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দেয়। এভাবে মুন্নি চড়ুই ভুল ইংরেজি বলে সবার সাথে লড়াই করতে থাকে। একদিন টুনি রান্নাঘরে রান্না করছিল আর সেখানে মুন্নি চড়ুই গিয়ে বলে, সিস্টার, মাই হেয়ার ব্যান্ড গোয়িং কাজে, তুমি এখনো কুকিং শেষ করনি। তুমি সরো সরো, আমি ভেরি গুড কুকিং। ইউ গো, আজকে আমি মাই হেয়ার ব্যান্ডের জন্য কুকিং, মাটন মাটন। ইউ গো। হ্যাঁ রে মুন্নি, আমাকে একটু শিখিয়ে দে না রে, তুই এত সুন্দর করে ইংরেজি বলিস, আমিও একটু ইংরেজিতে কথা বলবো রে, একটু শেখা না আমাকে। ইউ আর ইন্টেলিজেন্ট সিস্টার, তুমি শিখবে আমার কাছে ইংরেজি, তবে চলো আমি তোমাকে লার্নিং ইংলিশ, চলো চলো, উই আর রুম টু গোয়িং, অ্যান্ড খাতা কলম, লিখিং লিখিং, পড়াশোনা করিং করিং। এ কথা বলে মুন্নি চড়ুই টুনিকে ইংরেজি শেখাতে থাকে। একদিন টোনা কাজ থেকে বাড়ি ফিরে আসলে টুনি টোনার জন্য চা নিয়ে যায়। এই না গো, তোমার জন্য চা। আর জানো আমি না আজ মুন্নির কাছ থেকে অনেক ইংরেজি শিখেছি। ও মা, তাই নাকি? তা কি শিখলে শুনি, বলো আমাকে, আমিও একটু শিখি। সত্যি তুমি শুনবে গো আমি কি শিখেছি। আই হেট ইউ, বুঝেছো? মুন্নি আমাকে এটা শিখিয়েছে। সে কি? এটার আবার মানে কি টুনি? আমি যে কি করে তোমাকে বলবো, আমার ভীষণ লজ্জা করছে। আই হেট ইউ মানে হলো আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলে টুনি ভীষণ লজ্জা পায় আর তা দেখে টোনা বলে, আমিও তোমাকে ভালোবাসি টুনি, আই হেট ইউ। এভাবে টোনা টুনি আর মুন্নি চড়ুইয়ের দিন কাটছিল। একদিন হঠাৎ করে টোনা ভীষণ অসুস্থ হয়ে যায় আর সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার টোনাকে দেখে বলে, টোনার অনেক বড় অসুখ হয়েছে, তাই টোনার জন্য কিছু বিদেশি ঔষধ লাগবে। আমি ঔষধগুলো লিখে দিচ্ছি, আপনারা ঔষধগুলো এনে টোনাকে খাইয়ে দিন। আর একটা কথা, আপনাদের মধ্যে যে পড়াশোনা জানে তিনি গিয়ে ঔষধগুলো নিয়ে আসুন, কারণ ঔষধগুলোর নাম ইংরেজি দিয়ে। আর সাবধান, ভুল ঔষধ আনবেন না, তাহলে মিস্টার টোনার অনেক বড় ক্ষতি হতে পারে। এ কথা বলে ডাক্তার টোনাকে দেখে চলে যায়। তারপর টুনি মুন্নি চড়ুইকে বলে, মুন্নি বোন, আমরা তো কেউ তোর মতো অত ভালো ইংরেজি জানি না, তাই ডাক্তারের দেওয়া ওষুধগুলো তুই গিয়ে নিয়ে আয় বোন। নো টেনশন করিং সিস্টার, মি গোইং ওষুধ আনি, টোনা খুব তাড়াতাড়ি ঠিক থেকে উঠবে, সুস্থ হবে। নাও আই এম তাড়াতাড়ি গোইং ওষুধের দোকান, আমি তাড়াতাড়ি গোইং করে হেঁটে
যাব। প্রেসক্রিপশন দিয়ে ওষুধগুলো নিয়ে আসব। নো টেনশন, নো কেইন। টোনা, তাড়াতাড়ি সুস্থ হই। এই কথা বলে মুন্নি চোরই ঔষধ নিতে যায়। আর ঔষধ আনার পর প্রেসক্রিপশন দেখে ভুলভাল ঔষধ টোনাকে খাওয়ায়, যার কারণে কিছুক্ষণ পরেই টোনা মারা যায়। তা দেখে টুনি ডাক্তারকে ডাকতে থাকে। হায় ঈশ্বর, কি হলো টোনা? আর কথা বলছে না কেন? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, জলদি আসুন, টোনা আর কথা বলছে না। হেই টোনা, তুমি চোখ খুলছো না কেন টোনা? টুনির ডাক শুনে ডাক্তার টোনার কাছে আসে আর টোনাকে দেখে বলে, সরি, টোনা আর পৃথিবীতে নেই, কিন্তু আমি যে ঔষধগুলো লিখে দিয়েছিলাম আপনারা কি ঠিক ঔষধ এনেছেন? কই দেখি ঔষধগুলো? ঔষধগুলো তো ঠিকই আছে, কিন্তু এই ঔষধগুলো ঠিকঠাকভাবে খাইয়েছেন তো? এ কি, এখানে তো দুটো ঔষধ নেই, এই ঔষধগুলো তো পরের দিন খাওয়াতে হবে। আর এই ঔষধগুলো কে খাওয়ালো? এটা তো প্রেসক্রিপশনে লেখা ছিল না। এ কি সর্বনাশ করেছেন আপনারা? ভুলভালভাবে এই ঔষধগুলো আপনারা টোনাকে খাইয়ে দিয়েছেন? এই ঔষধগুলো কে খাইয়েছে? ডাক্তারের কথা শুনে মুন্নি বলে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি ঔষধগুলো এনেছি। ও ডাক্তার সাহেব, আমার ভুল হয়েছে, আমি তো অত ইংরেজি জানি না, কিন্তু ইংরেজি নিয়ে অহংকার করতে গিয়ে নিজের স্বামীকেই মেরে ফেললাম গো। আমাকে শাস্তি দিন ডাক্তার সাহেব। আপনি যদি বলতেন আপনি ঔষধের নামগুলো পড়তে পারবেন না, তবে আমি ঔষধগুলো নিয়ে আসতাম আর নিজে থেকে রোগীকে খাইয়ে দিতাম। এখন আপনার ভুলের জন্য আপনার স্বামীর মৃত্যু হলো, এই দায় শুধু আপনার। ডাক্তারের কথা শুনে মুন্নি প্রচন্ড কাঁদতে থাকে। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমার হেয়ার ব্যান্ডকে তুমি কেন ডেট করে দিলে ঈশ্বর? এ কি, আমি আবার ভুলভাল ইংলিশ বলছি? আমি আর নো টকিং ইংলিশ, থুকু, আমি আর ইংলিশ বলবো না। এই ইংলিশের জন্য আমার স্বামী মরে গেল গো, আমি আর কোনোদিন ইংলিশ বলবো না। মুন্নি চোরই এভাবে কাটছিল। মুন্নি চোরই মিনু টুনটুনি আর টুনির কাছে ক্ষমা চায়, কিন্তু মিনু টুনটুনি কিছুতেই মুন্নিকে ক্ষমা করে না। মিনু টুনটুনি আর টুনি মিলে মুন্নি চোরইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দূরের এক বনে বাস করত মুন্নি চোরই আর টুনি নামের দুই বোন। মুন্নির স্বামী টোনা তার তিনছানা টুকি, টুনটুন আর টিংটিংকে রেখে অনেক আগেই মারা যায়। টুনি মুন্নির ছোট বোন ছিল, টুনিও মুন্নিদের সাথেই থাকে। অন্যের বাসায় কাজ করে তারা তাদের সংসার চালাত। একদিন, মা, আমি এসব খাবার খাবো না মা, রোজ রোজ আমাদের একই খাবার খেতে আমার একদম ইচ্ছে করে না, এসব খাবার আমি খাবো না মা, খাবো না। মারে, কি আর করবো বল, এই বয়সে আর কত পরিশ্রম করবো, এই জীবনটা তো সুখ খুঁজতে খুঁজতে আমি শেষ করলাম। মারে, আমি যেটুকু আয় করি তা দিয়ে তো সংসার চালাই, এত কম আয়ে রোজ রোজ তোদের জন্য নতুন নতুন খাবার আমি কোথায় পাবো মা বলতো? এমন সময় টুনি ওখানে আসে। দিদি, আমি বলি কি, কাল থেকে আমিও তোর সাথে কাজে যাব, দুই বোন কাজ করলে আমাদের সংসার হয়তো অনেক ভালো কাটবে, মেয়ে তিনটাকে তো ভালো করে লেখাপড়া করাতে হবে, তাই না? না রে বোন, তোকে কাজে যেতে হবে না, তুই কেন আমাদের জন্য তোর এই সুন্দর জীবনটা নষ্ট করছিস বলতো? দিদি, এইভাবে বলিস না, ওরা তোর মেয়ে মানে তো ওরা আমারও মেয়ে, আর মাসি মানে তো মা, তাই না? তাই আজ থেকে ওদের দায়িত্ব আমারও, বুঝতে পেরেছিস? বোন রে, আজ যদি তোর জামাই বাবু বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না রে, তাই তোর যা ভালো মনে হয় তুই তাই কর। পরদিন থেকে টুনিও মুন্নির সাথে কাজে যায়। দুই বোনের আয় দিয়ে তাদের সংসার কোনো রকমে চলতো, এভাবেই তাদের দিন চলতে থাকে। একদিন, টুনি মাসি, টুনি মাসি,
আজকে আমাদের মাংস খেতে খুব ইচ্ছে করছে। তুমি আজকে আমাদের জন্য মাংস কিনে আনবে টুনি মাসি? এই তোদের সব আবদার কি টুনি মাসির কাছেই করতে হবে? হ্যাঁ, আর এত কিসের আবদার শুনি? এমনিতেও আমাদের জন্য কত কিছু করছে। এই টুনি, তুই একদম ওদের কথা শুনবি না বলে দিলাম। আরে দিদি, খেপছো কেন? ওদের তো আমি একটাই মাসি, ওরা আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে বলো? আরে টুকি মা, তুই চিন্তা করিস না মা, আমি তোদের জন্য মাংস কিনে নিয়ে আসব আর নিজের হাতে রান্না করে দিব। এই বলে মুন্নি আর টুনি কাজে যায়। যেতে যেতে টুনি মুন্নিকে বলে, দিদি, আমাদের অভাব থাকলেও আমাদের সন্তানের সামনে হাসি খুশিতে থাকতে হবে। আমাদের কষ্টটাকে ওদের সামনে তুলে ধরলে চলবে না, ওদের ওই ছোট্ট মনে যে ওরা অনেক কষ্ট পাবে। তুই দেখ দিদি, আমরা এত কষ্ট কার জন্য করছি বলতো? ওদের জন্যই তো করছি, তাই না? তাহলে তো ওদের আবদার পূরণ করা আমাদের উচিত। হয়েছে হয়েছে, আমি জানি রে, আর জ্ঞান দিতে হবে না তোকে। তবে কি জানিস রে বোন, বলতে না চাইলেও কষ্টগুলো বের হয়ে আসে। টুনি, আজকে আমার শরীরটা কেমন জানি লাগছে রে, ভালো লাগছে না একটু। ওরা কথা বলতে বলতে ওদের কর্মক্ষেত্রে চলে যায়। মুন্নি শরীর দুর্বল থাকার কারণে কাজ করতে করতে মুন্নি ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর টুনি মুন্নিকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসে আর ডাক্তারও ডেকে আনে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মুন্নি বেশি দিন টিকে থাকতে পারে না। সংসারের মায়া ত্যাগ করে সেও টোনার মতো ওপারে চলে যায়। দিদি, তোর কি হলো দিদি? তুই আমাদেরকে ছেড়ে কেন চলে গেলি দিদি? দিদি দিদি, এখন তোর তিন মেয়ের কি হবে? হে ঈশ্বর, তুমি এটা কি করলে আমাদের সাথে? মা, ও মা, উঠো না মা, মা চোখ খুলো না মা, আমরা আর কোনো কিছুর আবদার করব না মা, তবু তুমি উঠো না মা। টুনি মাসি, মাকে উঠতে বলো না মাসি, মা কেন উঠছে না? তোদের মা আর কোনোদিনও উঠবে না রে মা, কাঁদিস না তোরা, চল এখন তোদের মায়ের সৎকার করাতে হবে। এরপর ওরা সবাই মুন্নির সৎকার করায়। মাসি, এখন আমাদের কি হবে মাসি? কে আমাদের ঘর চালাবে? আমাদের দেখাশোনা কে করবে? হে ঈশ্বর, কেন আমাদের মা বাবা দুজনকেই তুমি তুলে নিলে? কাঁদিস না রে মা, আমি আছি না তোদের টুনি মাসি, আমি তোদের দেখাশোনা করব। তোরা আগের মতো আবার স্কুলে যাবি, লেখাপড়া করবি, আর যা খেতে মন চায় তাই তোদের টুনি মাসির কাছে আবদার করবি। আমি নিশ্চয় তোদের সব আবদার পূরণ করব রে মা। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনি দিনে অন্যের বাসায় ছিয়ের কাজ করে আর রাতে বাসায় বসে বসে কাগজের ঠোঙা বানায় আর সেগুলো বাজারে বিক্রি করে। একদিন টুনি বলে, কি আর কতদিন অন্যের মেয়েদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করবে শুনি? তাও আবার একটাও ছেলে নয়, তিন তিনটি মেয়ে, এদের বিয়ে দিতে তো তোমার জীবন শেষ হয়ে যাবে। তাই বলি কি, তুমি এদের ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাও। কি বলছো গো দিদি, ওরা আমার নিজের বোনের মেয়ে, আমি ওদের মাসি, আর মাসি মানে মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। আর তোমাকে কে বলেছে যে ওদের বিয়ে দিতে অনেক টাকা খরচ হবে? ওরা তো বোঝা নয়, ওরা লেখাপড়া করে অনেক বড় হয়ে আমাকে নতুন করে জীবন দিবে, বুঝতে পেরেছো? ভালো বুদ্ধি দিলাম শুনলে না? দেখবে একদিন তোমাকে পস্তাতে হবে, তখন তুমি আফসোস করবে যে কেন আমার বুদ্ধি তুমি শুনলে না। এই বলে শালিক ওখান থেকে চলে যায়। একদিন রাতে টুনি ঠোঙা বানাচ্ছিল আর টুকি টুনটুন টিংটিং পড়াশোনা করছিল। এমন সময় টুকি বলে ওঠে, টুনি মাসি, তুমি আমাদের জন্য কেন এত কষ্ট করছো? কেন বনের পাখিদের এত কটু কথা শুনছো? টুনি মাসি, সত্যি তোমার অনেক কষ্ট, তাই না? ওরে আমার পাকনা রে, তোরা যখন লেখাপড়া করে অনেক বড় হবি আর অনেক বড় চাকরি করবি,
তখন তোদের টুনি মাসির এসব কষ্ট দূর হয়ে যাবে রে মা। মাসি, আমরা তিন বোন লেখাপড়া করে অনেক বড় চাকরি করে তোমার মুখ উজ্জ্বল করব। তুমি দেখে নিও মাসি। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এভাবেই অনেক দিন কেটে যায়। টুনি দিনের পর দিন কষ্ট করে, নিজের সুখগুলোকে বিসর্জন দেয় বোনের মেয়েদের জন্য। অবশেষে টুনির কষ্টের অবসান ঘটে। টুকি, টুনটুন, টিংটিং অনেক বড় চাকরি পায়। এখন ওদের সুখের আর কোনো শেষ নেই। একদিন ওরা তিন বোন টুনিকে বলে, টুনি মাসি দেখো, আমরা তিনজন তোমার স্বপ্ন পূরণ করেছি। আমরা তোমার সব কষ্ট মুছে দিয়েছি মাসি। না রে মা, না, এটা আমার স্বপ্ন ছিল না, এটা তোদের মা বাবার স্বপ্ন ছিল, আর আমি তো শুধু স্বপ্নটা পূরণ করার চেষ্টা করেছি মাত্র। মাসি, সত্যি তুমি অনেক ভালো। ঈশ্বরকে হাজার হাজার ধন্যবাদ যে তোমার মতো মাসি দিয়েছে আমাদের। এরপর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কষ্টের ফল সবসময়ই সুমিষ্ট হয়। কষ্ট করে কোনো কাজ করলে তার ফল অবশ্যই অবশ্যই ভালো হয়। আর বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।